হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সের নাস্তিক কটূক্তি ও অসম্মানজনক কথা বলায় দাগ লেগেছে সারা বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমদের কলিজায়। বিশ্বের সকল স্থান থেকে ফ্রান্সের নাস্তিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ আন্দোলন করে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। শুক্রবার বাদ জুম্মার রাজধানী ঢাকার উত্তরা 7টি থানা থেকে ও বিভিন্ন পাড়া মহল্লা থেকে মসজিদ মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলিম জনতা ফ্রান্সের নাস্তিকদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন রাজপথে। এরপর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত বিভিন্ন দলে মিছিল নিয়ে এক হন উত্তরার সকল মুসলিম জনগণ। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কালিয়াকৈর উপজেলার উলামা পরিষদের উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপজেলা চন্দ্রাতিমুর এলাকায় একটি র্যালি বের করা হয়। রেলিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রাতিমুর কুলচত্বরে এসে মিলিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, চন্দ্রা বাজার সমিতির সভাপতি বজলুর রহমান, কোষাধ্যক্ষ বাদশা মিয়া, মুফতি শফি মেছের আলী সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি, মুয়াজ্জেম, নবীর আশেকান, সুশীল সমাজ। এ সময় বক্তারা আলোচনার মধ্য দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় মরহুম ফিরোজ আহমেদ মাস্টার স্মৃতি ফুটবল 2020-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলায় চ্যাম্পিয়ন দল 7 নং ওয়ার্ড ও রানার্স আপ দল 1 নং ওয়ার্ডের হাতে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। জহির উদ্দিন ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর 9 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল খালেক প্রমুখ। সাংবাদিক, সমাজসেবক, তারই স্মৃতি ধরে রাখার জন্য তারই সুযোগ্য পুত্র ফিরোজ জৈরতের বিরুদ্ধে আয়োজন করেছে যে কোনো হায়ারিং ছাড়া আমাদের নিজস্ব এই ওয়ার্ড, যে 1 নং ওয়ার্ডের 1 নং একাদশ এবং 7 নং একাদশ, এর বাহিরে 2 নং একাদশ থেকেও কোনো প্লেয়ার নেওয়া হয় নাই।